এরপর মহুয়া ইসলাম টুম্পা আপনি লিখেছেন, স্বামী দ্বিতীয় বিবাহ করলে প্রায় ক্ষেত্রে প্রথম স্ত্রী সে সংসার ত্যাগ করে চলে যান, স্বামী তাকে রাখতে চাওয়ার পরও চলে যান, শুধু এই কারণে সংসার ছেড়ে চলে যাওয়ার বিষয়ে ইসলাম কী বলে? এরকম বহু সংসার ছেড়ে চলে গেছেন অনেকেই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় বিয়ে করলেই আমাকে চলে যেতে হবে, মানসিকতা ভালো মানসিকতা নয়। একজন নারী স্বামী দ্বিতীয় বিয়ে করলে আর আমাকে ভালোবাসবেন না, আমাকে ভালোবাসেন না, এত সহজ সমীকরণে যাওয়াটা অনুচিত। এবং তিনি তার অধিকারগুলো যদি সঠিকভাবে পান, তাহলে সেক্ষেত্রে তিনি এই অভিমানটা করে চলে যাওয়াটা এটা তার সিদ্ধান্তগত ভুল। তবে এক্ষেত্রে তিনি যদি মনে হয় যে তিনি জুলুমের শিকার হচ্ছেন, তার প্রতি ইনসাফ হচ্ছে না, তারপরে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার প্রতি আদল যেটি রক্ষা করার কথা, সমতা যেটি রক্ষা করার কথা সে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তিনি বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন, সেটিও যদি একান্ত তার নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে, কারণ বিচ্ছেদ বা তালাক এটা তো কোনো প্রশংসনীয় বিষয় নয়। আর স্বামী দ্বিতীয় বিয়ে করলে সেটা কোনো অন্যায়ও নয়, বিশেষ করে যদি বিয়ে দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন থাকে। আর প্রয়োজনীয়তাটা তো আসলে আপেক্ষিক ব্যাপার, তার দৃষ্টিকোণ থেকে প্রয়োজন হতে পারে, যেটা আপনাদের দৃষ্টিকোণ থেকে নাও হতে পারে। এই জন্য শুধু এই কারণে সংসার ছেড়ে চলে যাওয়ার যে প্রবণতা, এটা দিনদারিতার ক্ষেত্রে দুর্বলতার প্রমাণ। বিশেষ করে তিনি যদি আদল ইনসাফ করতে পারেন, সমতা বজায় রাখতে পারেন মৌলিকভাবে, তাহলে সেক্ষেত্রে এটাকে ওয়েলকাম করার মতো মানসিকতা থাকা উচিত। কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, আমাদের সামনে দিনই বিষয়গুলো নিয়ে শয়তান এমন এমন স্ট্র্যাটেজি দাঁড় করাচ্ছে যে আমাদের ইমানের উপরে, দিন এবং আমলের উপরে টিকে থাকাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো তার একটি হলো এটি যে একাধিক বিবাহটাকে এক ধরনের অপরাধ হিসাবে সমাজে দাঁড় করানো হচ্ছে। যদিও একাধিক বিবাহ করে অনেকে শুধু খায়েস পূরণ করেন এবং সেখানে তার যে কর্তব্য আছে, মানে পূরণের বা আদায়ের ব্যাপার স্যাপার নাই, সে অনাচারগুলো আছে, কিন্তু পুরো বিষয়টাকে একটা মানে ভীতিকর একটা বিষয়, ভয়ঙ্কর একটা বিষয় হিসাবে দাঁড় করানো হয়েছে। এটি অন্যতম উদ্দেশ্য আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বিবাহ ছিল, সাহাবিদের একাধিক বিবাহ ছিল অনেকেরই। তো এইটাকে কালিমাযুক্ত করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা দেওয়া যাবে। এই জন্য আমাদের মা বোনদের এক্ষেত্রে স্যাক্রিফাইস করা উচিত। সব বিধান আমার মন মতো পছন্দ মতো হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আবার বলছি, কোনো পুরুষ একাধিক বিয়ের নামে তার খায়েশ পূরণ করবেন এবং তিনি যা খুশি তা করবেন, সমতা বজায় রাখবেন না, আপনাকে আমি জুলুম সহ্যই করে যেতে বলছি, তা কিন্তু না। কিন্তু যেই স্বামী মাত্র বিয়ে করেছেন, সমতা বজায় রাখবেন কিনা আপনি তাও জানেন না, আপনি তখনই বের হয়ে চলে গেলেন, থাকলেন না এবং জোরপূর্বক তালাক নিয়ে নিলেন, এ কাজগুলো প্রশংসনীয় কাজ নয়। বিশেষ করে এক্ষেত্রে আপনি স্বামীকে তার আল্লাহর ভয় দেখাতে পারেন, সমতার জন্য তাকে নির্দেশনা দিতে পারেন, সেটা করা উচিত। যদিও আমাদের সাবকন্টিনেন্টে মেয়েরা এই জিনিসগুলোকে একেবারেই মানতে পারেন না, আরবে বা পৃথিবীর অন্যান্য প্রান্তে, বিশেষ করে আরবের মেয়েরা তুলনামূলকভাবে সহনশীল সমস্ত বিষয়ে। তো আল্লাহ তাআলা কিছু কিছু বিধান তো আমাদের জন্য পরীক্ষা হিসাবেও, যে আমি মেনে নিতে পারি কি পারি না, আমার ভালো না লাগলেও মানতে পারি কি না। তো যাই হোক, শুধু এই অজুহাতে চলে গেলে সেটা খুবই গর্হিত কাজ, কিন্তু অনেক বোনরা চলে যান, আসলে অনেক পুরুষরা দ্বিতীয় বিয়ে করার পর তারা প্রথম স্ত্রী প্রথম পরিবারের প্রতি আর তেমন কোনো খোঁজখবর নেন না, তাদের প্রতি জুলুম করেন, সমতা বজায় রাখেন না, এগুলোর কারণে বাধ্য হয়ে তাদেরকে নিজেদের পথ বেছে নিতে হয়। প্রশ্ন করেছেন, আমি নমুসলিম, আমার কিছু জিজ্ঞাসা আছে। এক নম্বর, আমার অমুসলিম বাবা মা কি আমার শ্বশুরবাড়ি হয়ে অতিথি হয়ে আসতে পারবেন? প্রথম প্রশ্নের উত্তর হলো আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর যেখানে তার ঘরে ছিলেন ইমানদার, তার বাবা আবু সুফিয়ান, তিনি এসেছেন তার ঘরে, তখন তিনি বেঈমান ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে ওয়েলকাম করেছেন, অতএব তাদের আসা যাতে অসুবিধা নেই। দুই নম্বর প্রশ্ন, আমাদের কি তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক রাখতে হবে? হ্যাঁ, আত্মীয় হিসাবে, রক্ত সম্পর্কে আত্মীয় হিসাবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, বিশেষ করে মা বাবা বা আপনার ভরণ পোষণের আওতায় কেউ থাকেন তাহলে তার জন্য ভরণ পোষণের ব্যবস্থাও করবেন। তৃতীয়ত, আমি কি একই বাসায় তাদের সাথে বসবাস করতে পারবো? আপনি করতে পারবেন, যদি আপনার দিন চর্চায় অসুবিধা না হয় আপনারটা আপনি করতে পারেন, তাহলে বসবাস করতে অসুবিধা নেই। চার নম্বর হলো, আমি কি আমার ভাই বাবা চাচা মামাদের সামনে পর্দা ছাড়া যেতে পারবো? আপনি সম্ভবত মেয়ে আইডি থেকে প্রশ্ন করেছেন, আমি খেয়াল করিনি। তো আপনি আপনার ভাই বাবা চাচা এই লোকগুলো মামা, এরা তো আপনার মাহরাম, যেহেতু আপনার মাহরাম অতএব তাদের সাথে আপনি অবশ্যই পর্দা ছাড়া দেখা করতে পারবেন, যদিও তারা অমুসলিম হয়, কোনো অসুবিধা নেই।